আমি বলবো যে ক্ষমতাসীনরা ভুল করেছে সবসময় ক্ষমতায় গেলে সব ভুলে যাওয়ার ব্যাপার থাকে এবং একটা স্বৈরতান্ত্রিক ভোগ করে এবং ওইটাকে আরো আরও স্বৈরতন্ত্রী এবং তারপরে একেবারে একটা ফ্যাসিস্ট মানে ত্রাসের প্রতিষ্ঠানে পরিণত করে এটাই বাংলাদেশের ধারাবাহিকভাবে হয়ে এসছে এবং বাংলাদেশে এই এমনকি নির্বাচিত সরকারগুলো যেহেতু একটা স্বৈরতান্ত্রিক ভিত্তির উপর দাঁড়িয়ে আছে এগুলোকে ধীরে 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 একেবারে একটা ফ্যাসিস্ট প্রতিষ্ঠানে পরিণত করেছে সর্বশেষ শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার এটাকে যাকে বলে পূর্ণ ষোলো কলায় পূর্ণ করেছে এবং এই কথাগুলো আমরা বলেছিলাম যে এই পূর্ণতার একটা শেষ আছে এবং তারপরে নিজেরই ধ্বংস শেষ পর্যন্ত এবং সেই এক ধরনের আত্মধ্বংসী অবস্থানে কিন্তু তারা সেখানে পৌঁছেছে জনগণের দ্বারাই জনগণ তাদেরকে সেইভাবেই উৎখাত করেছে আমি যে জায়গাটায় বলতে চাই সেটা হচ্ছে যে ক্ষমতায় গেলে ওই চেহারা ক্ষমতার বাইরে থাকলে তখন তো তার উপরেই পুরো রাষ্ট্রযন্ত্রটা চেপে বসে তখন সে আবার প্রতিবাদ করে অধিকারের কথা বলে ন্যায়ের কথা বলে কিন্তু এটার আসলে কতগুলো রেটরিকের ব্যাপার নয় অর্থাৎ আমি কতগুলো অলঙ্কারের মধ্যে সবটা আটকে রাখলে বিষয়টা না বিষয়টা হচ্ছে রাষ্ট্রটা আসলেই কাঠামোগত দিক থেকে তার ক্ষমতার যে চরিত্র সেই দিক থেকে নাগরিকের অধিকার এবং নাগরিকের কাছে জবাবদিহিতা করার অবস্থায় আছে কিনা মানে ক্ষমতা তো মানুষ দেয় কিন্তু সেই যে ক্ষমতাটা দেয়া হলো ওই ক্ষমতাটা মানুষের কাছেই কোনো জবাবদিহিতা করবে কিনা এই কাঠামোটাতেই বাংলাদেশ রাষ্ট্রটা দাঁড়িয়ে নেই ফলে এই যে ওমামা ফাতেমা খুব ভালো বলেছে যে একটা পুরো প্রতিষ্ঠানটা ধসে পড়লো শেখ হাসিনার পতনের সাথে সাথেই পুরো জিনিসটা যে ধসে পড়লো এর কারণ হচ্ছে এটাকে এইভাবেই এক দাঁড় করানো হচ্ছে কেউ আর বলতে পারে না যে আমি এই জায়গায় দাঁড়িয়েছি আপনি শুরুতে আজকে বলেছেন স্বৈর শাসক শেখ হাসিনার পতন হয়েছে আপনি বাংলাদেশে পনেরো বছরে দু হাজার সালের পর থেকে কোনো টেলিভিশনের কোনো অ্যাঙ্কারকে এটা বলতে আপনি সাহস করতে দেখবেন যে স্বৈর শাসক শেখ হাসিনা আজকে যা করছে তাহলে এইটা বলছেন এই পরিবর্তনটার মধ্যে কিন্তু একটা তাৎপর্য আছে যে আপনি প্রতিষ্ঠানটা আগে ঠিকমতো কাজ করতে দেওয়া হয়নি তাহলে এই জায়গাটা আমরা মানে যদি পরিবর্তন করতে চাই আমরা একটা অন্তর্বর্তীকালীন অবস্থায় আছি ছাত্ররা একটা সরকারকে মানে মোটামুটিভাবে তারা বলছে যে এদের হাতে আমরা ভরসা করি এরাই অন্তর্বর্তীকালীন জায়গাটা করবে তার প্রায়োরিটির জায়গাটা কি প্রথমত এক দেশে শান্তি শৃঙ্খলা আনা আইনের জায়গাটা ঠিক করা মানুষের জীবন রক্ষা করা ইত্যাদি অনেক থানা পর্যন্ত লুট হয়ে যাচ্ছে নানা ধরনের আইন শৃঙ্খলা পরিস্থিতি হবে এগুলো বিষয়ে অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করতে হবে আমি যে জিনিসটা খুব গুরুত্বের সাথে মনে করি যে এই সরকারের কতগুলো রিফর্ম কাজ ব্যাপার আছে রিফর্ম বলতে ইমিডিয়েট রিফর্ম পুলিশ যদি ইমিডিয়েট কিছু রিফর্ম না করে তাহলে এটা ফাংশনই করবে না সুতরাং তার কতগুলো ইমিডিয়েট রিফর্ম আছে আর কতগুলো আছে স্ট্রাকচার কাঠামোগত আইনিগত যেগুলোর জন্য সংসদ লাগবে নির্বাচিত প্রতিনিধি লাগবে মানে এটা চাইলেই সরকার সবগুলো করে ফেলতে পারবে না তাহলে এই সরকারের কাজ হচ্ছে একটা ইমিডিয়েট রিফর্ম করা যাতে স্টেট চলে দ্বিতীয়ত হচ্ছে আমি মনে করি যে দেশে একটা ভয়ঙ্কর অর্থনৈতিক সংকটের মধ্যে এই পনেরো বছরের দুঃশাসন নিয়ে এসছে অর্থনৈতিক চ্যালেঞ্জটা মোকাবেলা করাটাকে অত্যন্ত অগ্রাধিকারের জায়গাতে রাখা একই সাথে যে কাজটা আমাদের দরকার হবে এই যে বড় সংস্কারের কথা বলা হচ্ছে যে রাষ্ট্রটাকে সংবিধানগত দিক থেকে আইনি দিক থেকে পরিবর্তন করে ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠান এবং তার ভেতরকার জবাবদিহিতা এই যে কাঠামোগত জায়গাটা তৈরি করতে হবে সেইটাকে ফ্যাসিলিটেট করা এই সরকারের একটা গুরুত্বপূর্ণ কাজ হবে আপনি ধরেন এই সরকারি সব পলিটিক্যাল পার্টি রাজনৈতিক দলগুলোর মধ্যে কিন্তু একটা তৈরি হতে হয় বিভিন্ন রকম শ্রেণী পেশার পক্ষগুলোর মধ্যে একটা তৈরি হয় এর মধ্যে যেমন টানাপোড়েন থাকে রাষ্ট্রের কাজ হচ্ছে এই জিনিসটাকে একটা ঐক্যমতের জায়গায় নিয়ে আসা সেই কনসেনসাস তৈরির কাজটাও হবে এই এই সরকারের একটা কাজ এবং এমন একটা নির্বাচনের ব্যবস্থা করা যে নির্বাচনের মধ্য দিয়ে জনগণের সত্যিকার প্রতিনিধিত্ব তৈরি হবে এবং তারা সেই সংবিধানকে বদলে ওই আইনি পরিবর্তনগুলো আনতে পারবেন কাজে ওই নির্বাচন এসেন্সিয়ালি আজকে ছাত্র সমাজ যে পরিবর্তনকে স্বপ্ন দেখছে সেটাকে যদি বাস্তব দিতে হয় আগামী নির্বাচনটা একটা সংবিধান সভার নির্বাচন হতে হবে কেননা সংবিধানের গুরুত্বপূর্ণ সংস্কার ছাড়া আমরা এই জায়গাতে এগোতে পারবো না ফলে এইটাই আমি বুঝি ছাত্র আন্দোলনের যে আকাঙ্ক্ষা আমি বুঝি জনগণের যে আকাঙ্ক্ষা তারা যে বাংলাদেশটা চায় সেইটার যদি আমরা রাজনৈতিক পথ দেখতে চাই এই পথের দিকে আমাদের অগ্রসর হতে হবে এবং ছাত্ররা সেই বিষয়গুলোকে গুরুত্বের সাথে সামনে আনছে এবং তারা এগুলো নিয়ে ভিজিলেন্ট থাকবে অর্থাৎ তারা এটা নিয়ে সজাগ থাকবে এবং তাদের অভ্যুত্থানের এই যে ধারাবাহিকতা সেটা আমরা আশা করি